বিশ্বকাপের মতো বড় আসরে নিজের দলকে সাপোর্ট করার পাশাপাশি বেশ কয়েকটি পরিসংখ্যানে সকলের আলাদা নজর থাকে। এই যেমন ধরুন সেরা পাস ব্যাটসম্যান, সেরা পাস বোলার, সেরা ক্যাচ সহ আরও অনেক পরিসংখ্যান। আসর শেষে এ সকল খেলোয়াড়রা পুরস্কৃত হওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। বিশ্বকাপের মতো টপ আসরের টপ স্কোরারের আলোচনায় বাংলাদেশের যে নামটি প্রথমে চলে আসবে সেই নামটি হলো তামিম ইকবাল। বন্ধুরা, আপনারা কি জানেন 2016 টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আসরে 205 জন ব্যাটারের মধ্যে সর্বোচ্চ স্কোরার ছিলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল? বিরাট কোহলি, রোহিত শর্মা, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স কিংবা জস বাটলারের মতো হার্ড হিটারদের পেছনে ফেলে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের খেতাব অর্জন করেছিলেন তামিম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই আসরের টপ ফাইভ স্কোরার সম্পর্কে, যেখানে তামিম ইকবালের পাশাপাশি আছে সাব্বির রহমানও। 6 ম্যাচে 295 রান করে তালিকার প্রথমে ছিলেন তামিম ইকবাল। এই 6 ম্যাচের মধ্যে 2টি ম্যাচে তিনি নট আউট ছিলেন, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিজে লড়াই করেন তিনি। সেই আসরে তামিমের ব্যাটিং গড় ছিল 73 এবং স্ট্রাইক রেট ছিল 142। সর্বোচ্চ রান সংগ্রহের পাশাপাশি ওই আসরে সর্বোচ্চ ছক্কার মালিকও ছিলেন তামিম ইকবাল। ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স কিংবা গ্লেন ম্যাক্সওয়েলকে পেছনে ফেলে সর্বোচ্চ 14টি ছক্কা হাঁকান তামিম। এছাড়াও আসরের 205 জন ব্যাটারের মধ্যে কেবলমাত্র 2 জন সেঞ্চুরি পেয়েছিলেন, যাদের মধ্যে একজন ছিলেন ক্রিস গেইল, অন্যজন এই তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এটি একমাত্র সেঞ্চুরি। ধর্মশালার নান্দনিক স্টেডিয়ামে ওমানের বিপক্ষে মাত্র 63 বল খেলে 103 রানে অপরাজিত ছিলেন তিনি। 273 রান নিয়ে তালিকার 2 নম্বরে অবস্থান ছিল ভারতীয় ব্যাটার বিরাট কোহলির। মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার পরেও আসরের টপ স্কোরার হতে না পারাটা ছিল ভারতীয় ব্যাটারদের জন্য বড় আক্ষেপের ব্যাপার। তামিম যেখানে 14টি ছক্কা হাঁকিয়েছিলেন সেখানে মাত্র 5টি ছক্কা পেয়েছিলেন বিরাট কোহলি। তিন নম্বর পজিশনে ছিলেন ফাইনাল খেলা ইংল্যান্ডের জো রুট। 6 ম্যাচে রুটের সংগ্রহ ছিল 249 রান, ব্যাটিং এভারেজ ছিল মাত্র 49। আসরে সর্বোচ্চ 7 ম্যাচ খেলে 4 নম্বর অবস্থানে ছিলেন আফগানিস্তানের উইকেট রক্ষক ব্যাটার মোহাম্মদ শেহজাদ। 7 ম্যাচ শেষে শেহজাদের সংগ্রহ ছিল 222 রান। সে আসরে 12টি ছক্কা মেরে তামিমের পরেই অবস্থান ছিল শেহজাদের। 191 রান করে তালিকার 5 নম্বরে ছিলেন ফাইনালিস্ট ইংল্যান্ডের উইকেট রক্ষক ব্যাটার জস বাটলার। মোহাম্মদ শেহজাদের সমান 12টি ছক্কা হাঁকিয়ে মোস্ট সিক্সের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করেন তারা। 147 রান নিয়ে তালিকার 9ম স্থানে অবস্থান করেন আরেক বাংলাদেশি ব্যাটার সাব্বির রহমান। অন্যদিকে ব্যাট হাতে 14 নম্বরে অবস্থান করে আসর শেষ করেন সাকিব আল হাসান। সাকিবের সংগ্রহ ছিল 129 রান এবং বল হাতে 10 উইকেট নিয়ে সেরা উইকেট রক্ষকের তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে অবস্থান করেন সাকিব।